তায়েফের ময়দানে গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া وآدم بين الماء والطين وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সামনের কাতার পুরা করেন, সামনে আগে আগে বসুন। সবাই সবাই মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা বরবাদ হইবে জিন্দগি আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি অসংখ্য অগণিত শুকুর আর সুজুদ, যে মহান গরিয়ার সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে দুনিয়ার জমিনে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে অত্যন্ত মায়া করে মহব্বত করে আল্লাহর ঘর খাসমহল মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। আরও লক্ষ কোটি শুকরিয়া তান আদায় করছে এই জন্যে যে মহান গরিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে সরকার দু আলম দু জাহান কা বাদশা নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীজির উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই নিয়ামতের শুকুর আদায়ের লক্ষ্যে আমরা সকলেই মনের গহীন থেকে ইমানি আওয়াজে সকলে করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, গত জুমায় আমি আলোচনা করেছিলাম পবিত্র জুমা মুবারকের ফজিলত সম্পর্কে। প্রত্যেকটা বিষয়বস্তুর উপর আলোচনা করলে আমি প্রত্যেকটা বিষয়বস্তুর শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা সবাইকে যে কোনো জায়গায় বোঝানোর চেষ্টা করি। তো আজকেও বরাবরের মতো বাকি অংশটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং মায়ায় বাকি অংশটুকু আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সঠিক ইলম থেকে সঠিক কথা বলা এবং শোনা এবং আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুকাররম, গত জুমায় এইটুকু পর্যন্ত রয়েছিল যে পবিত্র জুমা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়লে দয়াল নবীজি নিজে শুনতে পান, করুণা সুবহানাল্লাহ। এই রজনীতে অন্যান্য দিন মালিকের হুকুমে আল্লাহর ফেরেশতাগণ দয়াল নবীজির রওজা পাকে দুরুদ নিয়ে উম্মতের দুরুদ নিয়ে পৌঁছে দিয়ে আসে। দয়াল নবীজি রওজার ভেতর থেকে উম্মতের দুরুদগুলো দেখতে পায়। কিন্তু এই জুমাতে জুমা মুবারকে প্রত্যেক জুমাবারে যদি নবীর কোন উম্মত বেশি বেশি দুরুদ পড়ে আমার দয়াল নবীজি নিজ কানে শুনতে পান এবং নিজ চোখে দেখতে পান, করুন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, তো আমরা জুমাবারে বেশি বেশি সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার চেষ্টা করব। শুধু জুমা বাদ না, সব সময় যতবার আমি ফ্রি থাকব, যতবার ফ্রি থাকবেন অবসর থাকবেন ততবারই রাসূল পাকের উপর দুরূদ পড়বেন। রাসূল পাকের উপর দুরূদ পড়লে ইমানের জোর ইমানের তাজাল্লি বাড়িয়ে দিবেন, কে ইমানের পাওয়ার বাড়িয়ে দিবেন আল্লাহ। তো সব সময় দুরুদ করবেন। মুআজ্জাজ মুকাররম, জুমার আলোচনা জুমার ফজিলত সম্পর্কে শেষ অংশের যেটুকু রয়েছিল আহমদ শরীফ ও তিরমিজি শরীফ সূত্র মেসকাত শরীফের 1283 নম্বর হাদিসের 121 পৃষ্ঠার মধ্যে আরেকখানা হাদিস উল্লেখিত আছে। সেই হাদিস খানা রাওয়ায়াত করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। بسم الله الرحمن الرحيم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله সুবহানাল্লাহ। দয়াল নবীজি আবার সেই হাদিস কানা রাওয়ায়াত
করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনা থেকে বর্ণিত দয়াল নবী যে নূর নবী যে রহমাতান লিল আলামিন বলে, কোন মুসলমান কোন আমার কোন উম্মতের মধ্যে মুসলমান কোন উম্মত যদি আমার জুমার দিনে অথবা রাতে যদি ইন্তেকাল করে, জুমার বারের দিনে অথবা রাতে, আজকে জুমার ফজর নামাজের পর থেকে আজকে হচ্ছে জুমার দিন, এবং আজকে মাগরিবের পর থেকে আবার ফজর পর্যন্ত হয়েছে জুমার রাত, ও বাবা রে মুসলমানরা দয়াল নবীজি আমার বলে পবিত্র জুমা পারে অথবা দিনে অথবা রাতে যদি কোনো মুমিন মুসলমান কোনো মুসলমান যদি ইন্তেকাল করে রে বাবা, আমার দয়াল নবীজি বলতেছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে রাখার পর, বাবা রে একটা মানুষ যখন মারা যায় ওই মানুষটার সর্বপ্রথম আজাবের এবং সর্বপ্রথম পরীক্ষার প্রথম স্টেশন হচ্ছে কবর। কি কবর? কথা বুঝেন তো? সবাই কথা বুঝতেছেন তো? আমার সঙ্গে কথা বলেন, হ্যাঁ, নতুবা আমি বুঝবো না। সবার প্রথম একটা মৃত মানুষের প্রথম স্টেশন হচ্ছে তার কবর। দয়াল নবীজি আমার বলে ও উম্মতের দলের আরে যদি কোনো মুসলমান যদি আমার কোনো উম্মত অথবা যদি কোনো মানুষ মারা যাওয়ার পর তার প্রথম স্টেশন হচ্ছে কবর, কবর যার ভালো থাকবে তার হাসরটাও ভালো থাকবে, যার হাসর ভালো থাকবে তার ফুলসিরাতও ভালো থাকবে, যার ফুলসিরাত ভালো থাকবে তার কোনো জাহান্নামের ভয় থাকবে না, সে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবে। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। প্রথম স্টেশন হচ্ছে কবর। নূর নবীজি রহমাতান লিল আলামিন ডাক দিয়া বলে রে ও মুসলমানরা রে জুমার দিনে অথবা রাতে যদি কোনো মুমিন মুসলমান কোনো মুসলমান যদি ইন্তেকাল করে তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার তাকে কবরের ফিতনা ফাসাদ পাসাদ কবরের সমস্ত আজাব এবং কঠিন প্রশ্ন উত্তর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করে নিবে। আল্লাহ নিজে তার কবরের জিম্মাদার হয়ে যাবে। পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে যে বান্দারে তুই কবর আসলি তোর সব কিছু দায়িত্ব আমার উপরে, আর কোনো চিন্তা আছে বাবা? তার আর কোনো চিন্তা আছে? তার আর কোনো চিন্তা নাই, কারণ স্বয়ং আল্লাহ নিজে আমার জিম্মাদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমানেরা রে এই দুনিয়ার মুসলমান, এরপরে আরেকখান হাদিস, ওই হাদিস কারা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তে রাওয়ায়াত, নূর নবীজি রহমাতান লিল আলামিন বলে দয়াল নবীজি ডাক দিয়া বলে আমার যে উম্মত জুমার দিন যখন মুয়াজ্জিন যখন আজান দেবে রে, আজানের আগে আগে আমার যে উম্মত জুমার দিনকে সম্মান জানাইয়া, অর্থাৎ আজকে জুমাবার আজকে আমি কোনো কাজ করব না, আজকে আমি কোনো কাজ কর্মে লিপ্ত হব না, আজকে আমি একটু রেস্ট করব, রেস্ট করার পর আমাকে জুমার আজানের আগে আগে আমি গোসল করে নেব, গোসল করে নিয়ে পাক পবিত্র হয়ে যাব। ওই এরকম ধারণাটা হচ্ছে জুমার আগে দয়াল নবীজি আমার ডাক দেয়া বলতেছেন আমার যে উম্মত জুমার বারে আজানের আগে আগে জুমার বারে জুমার আজানকে সম্মান জানাইয়া, জুমার দিনকে সম্মান জানাইয়া আর যে উম্মত পাক পবিত্র হইবে, গোসল করবে, পাক পবিত্র হইবে এবং সাধ্য সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক পরিধান করবে। বাবাজিরা রে ও আমার বন্ধুরা রে, দুনিয়ার জমিনে
আমরা এমন এক জামানায় আসলাম আমাদের ভেতরে অহংকার হিংসা বিদ্বেষ আল্লাহ পাকের জন্য আমরা কিছুই করতে পারি না। যদি আমরা বিয়ান সাহেবের বাড়িতে যাই, কোথায় যাই? বিয়ান সাহেবের বাড়ি কোথায়? যদি আমরা বিয়ান সাহেবের বাড়িতে যাই কিংবা কোন বিয়েতে যাই, তাহলে আমাদের গায়ে আমরা নতুন পোশাক পরিধান করি, পারফিউম আতর সেন্ট আমরা ব্যবহার করি, সুগন্ধি আমরা ব্যবহার করি। কেন? আমরা ওই কারণে ব্যবহার করি যে আজকে বিয়েতে যাচ্ছি, অনেক মানুষ আসবে, তাদের সঙ্গে মোলাকাত হবে, আমার শরীরে যেন কোন ধরনের দুর্গন্ধ না থাকে, থাকলে তো আমি লজ্জা পাব। আজকে আমাকে নতুন পোশাক পরিধান করতে হবে, তাহলে না হতে হবে আমাকে মানুষ গরিব বলবে, ফকির বলবে, বলবে আমার টাকা নাই, কিংবা আমাকে কিপটি বলবে। ওই কারণে আমাকে নতুন পোশাক পরিধান করতে হবে। আমাদের চিন্তা ধারাটা কতটুক গেল রে বাবা। আমরা বিয়েতে যাই, দেখবেন বিয়েতে গেলে নতুন পোশাক, সবকিছু নতুন চকচক, কিংবা কোথাও বেড়াইতে গেলে নতুন নতুন জামা কাপড় পরি। কিন্তু আল্লাহর ঘর যেটা আল্লাহ, আল্লাহর নবী নিজে আদেশ করেছেন, নিষেধ নির্দেশ দিয়েছেন উম্মতদেরকে, ও উম্মতের দলেরা, তোমরা জুমার দিনে সাদ্য সামর্থ্য অনুযায়ী পাক পবিত্র এবং নতুন পোশাক পরিধান করে জুমাতে যাইবা। সুবহানাল্লাহ। তো আমরা বেয়াইন সাহেবের বাড়িতে আর বিয়ে শাদিতে গেলে আমরা নতুন পোশাক পরিধান করি, আর জুমা বারে আসলে ওই 90 বছর একটা পাঞ্জাবি, এটা কোন রকম গা দিয়া দৌড়ে চলে আসে, কথা বলেন ঠিক কি না? বাবা এমন করা যাবে না, এমন করা যাবে না। ইমানদার হওয়া এত সহজ না, আবার ইমানদার হওয়াটা এত কঠিনও না। আপনি যদি বুঝে ফেলেন আপনার জন্য সহজ, আপনি যদি না বুঝেন আপনার জন্য কঠিন। আপনি তো এখানে শিরিক করছেন, শিরিক করতেছেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আপনি আপনার আদেশ চালিয়ে যাচ্ছেন। কেমন করে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই দিনে তোমরা নতুন পোশাক পরিধান করে আমি আল্লাহর ঘরে আসো। অথচ আমরা নতুন কাপড় না পরে, আমরা পুরাতন কাপড় পরে আমরা জুমাতে চলে আসি, কোনোরকম একটা পাঞ্জাবি পরি, কোনোরকম গোসলটা করি, গোসলের ফরজ ঠিক মতো আদায় করি না, আমরা শরীরের মধ্যে তৈল সাবানও আমরা ব্যবহার করি না, চোখে কিংবা শরীরে সুরমা আতরও আমরা ব্যবহার করি না, আমরা কোনোরকম একটা পাঞ্জাবি পরে দৌড়াইয়া চলে আসি। আর বিয়েতে গেলে আমরা সাজ সজ্জা করে এক একজন একেবারে নয়া দামানের মতো সাজে সাইজা, তারপর বিয়ে শাদিতে কিংবা বিয়ান সাহেবের বাড়িতে যাই। তো আপনার আল্লাহ আপনাকে বলেছেন, বান্দারে আমি আল্লাহর ঘরে গেলে নতুন পোশাক পরিধান করো, আতর খুশবু লাগিয়ে যাও। আপনি সেখানে আতর খুশবু নতুন পোশাক পরিধান না করে বিয়ে শাদিতে বিয়ান সাহেবের বাড়িতে গেলেন, তাহলে আপনি আল্লাহর কথা মেনেছেন না অমান্য করেছেন? কথা বলেন, অমান্য করেছেন না? তো আপনি আল্লাহর কথা অমান্য করেছেন মানে কি আল্লাহর সঙ্গে আপনি শিরিক করেছেন, আপনি মন পূজারী হয়ে গেছেন, আপনার মনকে আপনি বেশি প্রাধান্য দিয়েছেন আর আল্লাহকে আপনি প্রাধান্য দেন নাই, আল্লাহর কথা আপনি অমান্য করেছেন, এতে তো আপনার শিরিক হয়ে গেছে, আপনার তো এখানে শিরিক হয়ে যাবে। অতএব সাধ্য সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক পরিধান করে জুমাতে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জুমাতে নতুন পোশাক এবং আতর খুশবু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুসলমানের আরে দয়াল নবীজি, আমার বলে আমার যে উম্মত জুমার বারে নতুন পোশাক পরিধান করবে এবং ওই পোশাকের মধ্যে সাধ্য সামর্থ্য অনুযায়ী আতর খুশবু এবং সুগন্ধি ব্যবহার করবে, চোখে সুরমা লাগাবে, রাসূল পাকের সুন্নত পাঞ্জাবি এবং টুপি নিয়ে আসবে। ও মুসলমানের আরে, ও আমার উম্মতের দলের আরে, তোমরা জেনে নাও, জেনে নাও, তারপর মসজিদে যায়, মসজিদে গিয়ে সে দুখুল মসজিদ নামাজের নামাজ আদায় করবে, সুন্নত নফল নামাজ আদায় করে যদি সে বসে পড়ে, বসে যদি সে ইমাম সাহেব যখন খুতবা পড়বে খুতবা মনোযোগ সহকারে চুপ করে একবারে চুপ মসজিদে আসার পর থেকে আপনি সুন্নত নফল আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করে নিলেন, খুতবার সময় হয়েছে আপনি খুতবা শুনলেন, আপনি একটাও কথা বললেন না, মসজিদে আসার পর থেকে আপনি চুপ, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেছেন, খুতবার সময় আপনি চুপ, ইমাম
সালামের খুতবা মনোযোগ সহকারে শুনতেছেন। দয়াল নবীজি আবার বলে, ও উম্মতের দলেরা রে, তোমরা জেনে নাও জেনে নাও জেনে নাও রে, আমার কোন উম্মত যদি এইরূপ এইরকম ভাবে মসজিদে আসে এবং চুপ করে থাকে এবং ইমামের খুতবা মনোযোগ সহকারে শুনে, ও আমার উম্মতের দলেরা, আমি নবী বলে দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের পূর্ববর্তী, অর্থাৎ আমরা শাওয়ালের দ্বিতীয় জুমা আজকে আমরা পড়তেছি, শাওয়ালের প্রথম জুমা থেকে নিয়ে অর্থাৎ গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত যত ধরনের গুনাহের কাজ আমাদের ধরা হয়ে গেছে রে। দয়াল নবীজি আমার বলে, তার ওই সামনের গত জুমা আর এই জুমার মধ্যে যত ধরনের গুনাহ হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্ত এই গ্যাপের সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবে। কত সুন্দর একখানা হাদিস! শুধু আপনি জুমাবারে এসে চুপ করে বসে থাকবেন, নতুন কাপড় নতুন পোশাক পরিধান করে আতর খুশবু লাগে মসজিদে প্রবেশ করে আপনার সুন্নত নফল আদায় করে আপনি চুপ করে বসে থাকবেন, ইমামের খুতবা মনোযোগ সহকারে শুনবেন, কারোর সঙ্গে কথাবার্তা না বলে চুপ করে বসে থাকবেন, একবারে বের হওয়ার আগ পর্যন্ত কোনো কথা নাই, একবারে আবার ফরজ পড়ে সুন্নত পড়ে বের হলেন, আপনি তো মসজিদে ঢুকে কোনো কথাবার্তা বললেন না, কারণ কেন বললেন না? আপনি জানেন আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমার আল্লাহ বলেছেন যদি কোনো বান্দা এমন করে আমার আল্লাহ দয়া করে তার গুনাহ মাফ করে দেবে। আপনি যদি ওই আশায় যদি এমন আমল করতে পারেন, আমার আল্লাহ বলবে বান্দা রে তুই আমা আমি আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে একটা কথাও বলিস নাই, নতুন পোশাক পরিধান করে জুমাতে আসলি, কোনো কথাবার্তা না বলে আমি আল্লাহর কুদরতি কদমে রুকু সেজদা করে দোয়া মোনাজাত করে বাড়িতে ফিরলি, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। অতএব সাধ্য সামর্থ্য অনুযায়ী সবসময় নতুন পোশাক পরিধান করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নতুন পোশাক পরিধান করার এবং এই আমল করার তৌফিক দান করেন। শুকরি করি, আল্লাহুম্মা আমিন। ও মুসলমানেরা, দয়াল নবীজি আমার আর একখানে সুন্দর একখানা হাদিস, ওই হাদিস কানা খুবই সুন্দর, আমার অনেক ভালো লেগেছে রে বাবা। যখন আমি কিতাব খুলে পড়েছিলাম তখন আমার অনেক ভালো লেগেছিল যে উম্মতের জন্য আমার দয়াল নবীজি কত মহব্বত কত ভালোবাসা দেখিয়েছেন এবং আমার আল্লাহর বান্দার প্রতি আমার আল্লাহর কত দয়া রে বাবা। এই মুসলমানেরা রে, আমরা সাধারণত ভাবে আমাদের বাপ দাদা আমাদের বাবা আমাদের দাদা আমাদের দাদার বাবা দাদার দাদা তারা যে সম্পত্তি দিয়েছে, আমার দাদার সম্পত্তি আমার বাবা পেয়েছে, বাবার সম্পত্তি আমি পেয়েছি, যার দ্বারা আমি বাড়িওয়ালা হইলাম, যার দ্বারা আমি গাড়িওয়ালা হইলাম, যার বাড়ি বাড়ি দিয়ে বাড়িওয়ালা, যার গাড়ি দিয়ে গাড়িওয়ালা, যার টাকা দিয়ে টাকাওয়ালা। মুসলমানের আমার নূর নবীজি রহমাতাল লিল আলামিন বলেন, দুনিয়ার জমিনে তারা ইন্তেকাল করিল, তুমি দুনিয়ার জমিনে রইলা, তার সম্পত্তি ভোগ করে তুমি খাচ্ছ, কিন্তু একবার কি একদিন জুমার বারে কি তুমি তার কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছ? একবারও তো তুমি তোমার বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াও নাই। ও দুনিয়ার মুসলমানেরা রে, এই হাদিস কেন অনেক লম্বা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। জুমার বারে আপনি আপনার বাবার কবর জিয়ারত করবেন, সাধ্য সামর্থ্য অনুযায়ী বাবা দাদার কবর জিয়ারত করবেন, কেননা দয়াল নবীজি আমার বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতিবার কিবার কিবার বৃহস্পতিবার ফজরে নামাজের পর থেকে জুমাবার অর্থাৎ শুক্রবার এশার নামাজ পর্যন্ত প্রত্যেক মুর্দাগণকে ছুটি দেয়, ছুটি কি দেয়? ছুটি দেয়, যা এই রুহুরা তোমরা দুনিয়ার জমিনে যাও, আজকে তোমাদের ছুটি। যদিও তারা আজাবে থাকে কিংবা যদিও তারা আরামায়েশে থাকে, তারা যেভাবেই থাকে, যারা আজাবে আছে তাদেরকে আজাব থেকে ছুটি দেয়, যারা নেক আমলে আছে তাদেরকে নেক আমল থেকে ছুটি দেয়, সব রুহুকে আল্লাহ রাব্বুল আলামিন ছুটি দিয়ে বলে যা দুনিয়ার জমিনে যা। তুই তো দুনিয়ার জমিনে তোর ছেলে রেখে এসেছিস, তোর মেয়ে রেখে এসেছিস,
তাদের জন্য টাকা পয়সা ধন দৌলত সোনা দানা সব কিছু দিয়ে এসেছিস, আজকে দুনিয়ার জমিনে যা গিয়ে দেখ তারা তোর জন্য কি দেয়, তারা তোর জন্য কি দেয়। যা বৃহস্পতিবার ফজর নামাজের পর থেকে আপনার বাবার রুহু, আমার বাবার রুহু, আপনার দাদার রুহু, আমার দাদার রুহু, আপনজনের রুহুরা মসজিদের দরওয়াজায় জুমার বারে আইসা দাঁড়িয়ে থাকে, বলুন না সুবহানাল্লাহ। মসজিদের দরওয়াজায় আইসা দাঁড়িয়ে থাকে, আপনার ঘরের দরওয়াজায় আইসা দাঁড়িয়ে থাকে, ও আমার মেয়ে, ও আমার ছেলে, ও আমার বড় সন্তান, ও আমার মেঝু সন্তান, ও আমার ছোট সন্তান, তোমাদের জন্য কতই না কষ্ট করলাম, নিজে না খেয়ে তোমাদেরকে খাইয়েছি, নিজের সব সব কিছু বিসর্জন দিয়েছি তোমাদের ভালোর জন্যে, তোমাদের একটা ফ্যামিলির জন্যে, তোমার মার জন্যে, তোমাদের জন্যে নিজের সুখটাকে কবর দিয়েছিলাম, জীবিত থাকতেও নিজের যে একটা ইচ্ছে শখ রয়েছে সেই ইচ্ছেটাকে শখটাকে মৃত্যু দিয়েছিলাম, দিয়ে কষ্ট করে তোমাদেরকে লালন পালন করে আজকে চাকরির ব্যবস্থা হয়েছে, আজকে টাকা পয়সা ধন দৌলতের ব্যবস্থা হয়েছে, আজকে আমার কবরে বড় আজাব চলছে, আমার কবরে বড় আজাব চলছে, ও আমার বড় ছেলে, মেঝু ছেলে, ছোট ছেলে, ও আমার মেয়েরা, আমার জন্য একবার কি কোরআন খতম দিয়েছো, আমার জন্য একবার কি একটু দোয়ার আয়োজন করিয়েছো, আমার জন্য কি কবরের পাশে একটু দাঁড়িয়ে মোনাজাত করেছো, এভাবে বলতে থাকে। আমরা তো শুনি না, আমরা শুনি না, কিন্তু তারা তো এসে বলে বলতে থাকে, কিন্তু যখন যখন আমরা তাদের জন্য দোয়া করি না, তখন তারা বৃহস্পতিবার আসে শুক্রবার যায়, একবারে চব্বিশ ঘন্টা পর আল্লাহর কাছে গিয়ে বলে, তারা যদি আমরা যারা যারা দোয়া করি তাদের মোনাজাত দোয়া তাদের সদকা নিয়ে আল্লাহর কাছে হাসি মুখে হাজির হয়, আর যাদের জন্যে দোয়া করা হয় না, আমরা যারা যারা আমাদের বাবা দাদার নামে কোনো দোয়া মোনাজাত কিংবা কোনো কিছু দোয়ার আয়োজন করি না, তারা খালি হাতে ফিরে মাথা নিচু করে মালিকের কাছে গিয়ে দাঁড়ায়। আল্লাহ বলে, কি রে বান্দা, কার জন্য চুরি করলি, কার জন্য সুদ খেয়েছিস, কার জন্য হারাম খেয়েছিস, পরিবারের জন্য, পরিবারকে ভালো রাখার জন্য কার জন্য খারাপ পথে চলেছিস, কার জন্য আমি আল্লাহর হুকুম অমান্য করেছিস, আজকে তারাই তোকে মনে করছে না, যদি আমি আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী চলতি তাহলে আমি আল্লাহ তোর সব কিছুর জিম্মাদার হয়ে যাইতাম, বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের রুহু লজ্জিত হইয়া যারা আজাবে তারা আজাবে চলে যায়, আর যারা দোয়া নিয়ে কিংবা সদকা নিয়ে জীবিতদের কাছ থেকে সদকা নিয়ে যদি মালিকের কাছে হাজির হয় সেটা যেইটুকু পরিমাণ, ধরেন আপনি একখানা খতম করেছেন তার আপনার বাবার জন্য, কিংবা আপনি একটু দোয়ার আয়োজন করাইছেন আপনার বাবার জন্য, আপনার দাদার জন্য, যেইটুকু সওয়াবের পরিমাণ আপনি দোয়া করাবেন সেইটুকু নিয়ে আল্লাহর কাছে যায় গিয়ে মালিকের কাছে দেয়, সেইটুকুর হিসাব বুঝে আল্লাহ আমাদের বাবা দাদাকে জান্নাতে দান করে এবং তাদের কবরকে জান্নাত জান্নাতের মতো বানায় দেয়। যখন ওই সওয়াবের পরিমাণ শেষ হয়ে যাবে আমার তাকে আযাবের কাঠগড়ায় বন্দী হতে হয়, বলুন না নাউযুবিল্লাহ। অতএব আমাদের আপনজন আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই, একটা কথা মনে রাখবেন, এই এখানে হাদিস আমার বলা ইচ্ছে করেছিলাম, আশা করেছিলাম এই হাদিস খানা বলবো, কিন্তু এখানে অনেক লম্বা একখানা হাদিস, আমি সংক্ষেপ করে বলে দিচ্ছি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাহিয়া নাম্মি একজন নেককার মহিলা ছিল, বাহিয়া নাম্মি একজন নেককার মহিলা ছিল, তার একটি সন্তান ছিল বড় ভালো, তার সন্তানকে কোরআন তিলাওয়াত সহি শুদ্ধভাবে শিখিয়ে সে মারা গিয়েছে, শিখিয়ে কোরআন তিলাওয়াত সহি শুদ্ধভাবে শিখিয়ে আদব কায়দা শিখিয়ে সে হঠাৎ একদিন মারা গিয়েছে, মহিলাটা নেককার ছিল, মারা যাওয়ার পর তার সন্তান তার কবরের পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তিলাওয়াত করে, সূরা মুলক তিলাওয়াত করে, সূরা ইয়াসিন তিলাওয়াত করে, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, সূরা মুজাম্মিল তিলাওয়াত করে,
ওই তিলাওয়াতের ফাঁদ জীবিতদের জন্য যদি কোনো মুর্দা, মনোযোগ, জীবিতদের জন্য যদি কোনো মুর্দা দোয়া করে তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনি আপনার দাদার জন্য, আপনার নানার জন্য, আপনার মায়ের জন্য, আপনার ভাই বোন বাবার জন্য দোয়া করেছেন, তারা যদি শান্তি পেয়ে, শান্তি পেয়ে যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ গো তার ভবিষ্যৎটা তুমি সুন্দর বানায় দিও, আল্লাহ গো তার মনের নেক মাকসুদগুলো তুমি আল্লাহ পূরণ করে নিও, আল্লাহ কবুল করে নেন। কিন্তু তারা যদি নিজেদের জন্য নিজে দোয়া করে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, এই দোয়া কবুল করে না। কিন্তু মৃতরা যদি জীবিতদের জন্য দোয়া করে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। অতএব আমরা সব সময় সাধ্য সামর্থ্য অনুযায়ী জুমা বালে জুমার দিনে আমরা যদি সম্ভব হয় কবরের পাশে গিয়ে জিয়ারত করব, তা যদি সম্ভব না হয় দূর থেকেও বাড়ির আশপাশ থেকেও কবরমুখী হয়ে আমরা কবর জিয়ারতের সূরা তিলাওয়াত করে, সূরা মুলক তিলাওয়াত করে আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই জুমাবারের ফজিলত সম্পর্কে, জুমার দিনে নতুন পোশাক পরিধান এবং জুমাবারের সমস্ত আমল আখলাক, এবং আমাদের মা বাবা দাদা দাদি কবরবাসী যারা রয়েছেন তাদেরকে জান্নাতবাসী করে দেন, আর আমাদের আমলটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নেক বানিয়ে দেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই, চার রাকাত কাবলা জুমা সুন্নত আদায় করেন।